ম্যাডাম আপনার নাম কি? কোথা থেকে আসছেন? আমি হুগলি জেলার খানাকুটি। কোথা থেকে আসছেন? হুগলি জেলার খানাকুটি। আপনি কত সালে টেট পাস করেছেন? 2017। আর আপনি ডিএড না বিএড ক্যান্ডিডেট? আমি ডিএড। আজকে আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 27 নম্বর টেবিল। কত নম্বর ক্যান্ডিডেট ছিলেন আপনি? আমি ক্যান্ডিডেটটা ঠিক মনে নেই, কারণ অনেক আচ্ছা টেবিলে কতজন স্যার বা ম্যাডাম ছিলেন? আপনাকে কি কি প্রশ্ন করেছে আজকে বলুন। আমাকে তেমন কিছু কোশ্চেন করেনি, প্রথমে আমাকে বললেন আপনার সম্বন্ধে বলুন, আমি বললাম, তারপরে বললো যে আপনি বাচ্চাদের যদি বলে পড়াশোনা করবো না, গান করবেন, কি গান করবো, আমি বলছি বিভিন্ন গান করা যায়, তার মধ্যে আকাশ পড়া সূর্য তারা চার লাইন করেছি, গলাটা একটু ধরে যাচ্ছিল, কাঁপছিল, একটু জল খান, তারপরে জল খেয়ে বললো ডেমো দিন, আমি ডেমোটা পরে ফোন করলাম, প্রাণীজ খাবার উদ্ভিজ খাবার বললো কিছু লিখতে হবে না, তারপরে বললেন শুধুমাত্র আয়োজন ছিল, আমি প্রথমে খাই খাই কবিতা দিয়ে শুরু করেছিলাম, দু লাইন বললাম, তারপর আয়োজন স্লটটা লিখে এসেছে, এগুলো তো উদ্ভিজ খাবার বললাম, ব্যাস এক মিনিট, তারপরে আর তেমন কিছু প্রশ্ন না, আর কোনো কোশ্চেন, আর কোনো প্রশ্ন করেনি? আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই? না। বাকি যারা দিতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই সাইনের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, খুব ভালো করছে কাজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।